জাস্ট রানটা পোহালেই প্রিলিমিনারি আমাদের খুব বেশি টেনশন কাজ করছে বিশেষ করে ফর দ্য ফার্স্ট টাইম যারা প্রিলিমিনারি দিচ্ছেন তাদের জন্য যারা দুই তিনবার অলরেডি প্রিলিমিনারি দিয়ে ফেলেছেন তাদের মোটামুটিভাবে একটা কনফিডেন্স রয়েছে বা একটা এক্সপিরিয়েন্স রয়েছে তাই তাদের একটু ভয়টা কম কিন্তু ভয় পাচ্ছে না এরকম না ব্যাপারটা ফ্যাক্ট হচ্ছে যে আমরা যারা কালকে প্রিলিমিনারি দিব তাদের ভিতরের সেম অবস্থা সবার মোটামুটি কালকে যারা একশো সত্তর প্লাস পেয়ে প্রিলিমিনারি কোয়ালিফাই করবে বা এই বিসিএসে যারা ফরেন ক্যাডার হবে ইন ফিউচার তাদেরও আজকের দিনে সেম অবস্থা সো এরকম ভাবার কোনো কারণ নাই কি ব্যাপার টেনশন তো আমার একার হচ্ছে বাকি মনে হয় সবাই অনেক ফুরফুরে মেজাজে রয়েছে অনেকের মনে হয় অনেক প্রিপারেশন ভালো এই ধরনের চিন্তা ভাবনা পুরোপুরি মোটামুটি ভাবে টেনশনে সবাই রয়েছে তো টেনশন থেকে বাঁচার উপায় কি অনেকেই বলে যে পরীক্ষার আগের রাতে রিল্যাক্স করতে হবে নয়টার সময় শুয়ে পড়তে হবে তারপরে আদার্স অনেকগুলো সাজেশন দেয় তো এইসব সাজেশন আসলে যারা এই জায়গার মধ্যে থাকে যারা কালকে পরীক্ষা দেবে তাদের জন্য এত বেশি কার্যকরী না আমি জানি আমি পরপর তিনটা প্রিলিমিনারি দিয়েছি তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আলহামদুলিল্লাহ কোয়ালিফাই করেছিলাম একটার আগেও আমার ঘুম হয়নি সো আমি বলবো না আপনাদেরকে যে রাত নয়টার সময় ঘুমিয়ে যান অমুক তমুক এগুলো হচ্ছে সান্তনা দিয়ে কোনো লাভ টেনশন হবেই টেনশন হবে এটা খুবই স্বাভাবিক যাদের মোটামুটি ভালো প্রিপারেশন তাদের আরও টেনশন বেশি কারণ কষ্ট বেশি কষ্ট বেশি মানে পাওয়ার এক্সপেকটেশন অনেক বেশি এক্সপেকটেশন যেখানে বেশি ছিল সেখানে বেশি হবে খুবই স্বাভাবিক সো আজকের দিনে আপনারা যেটা করতে পারেন কনফিউজিং জিনিসগুলো যতটুকু পারেন দেখতে থাকেন মাথাটাকে একটু রিল্যাক্স রাখার চেষ্টা করেন যতই টেনশন আসুক মনে করেন যে ইনশাল্লাহ যা হবে ভালো হবে আর সবচেয়ে বড়ো কথা যে কালকের দিনের জন্য অনেকেই হয়তো বা ভাবছেন যে আমার এই সাবজেক্টটাতে উইকনেস আছে ওই সাবজেক্টটাতে উইকনেস আছে এগুলো ভাবার এখন আর কোনো দরকার নাই কারণ কালকে দুইটা ঘন্টাই হচ্ছে খেলাটা হবে সো কালকে যারা মাথা ঠান্ডা রেখেই দুইটা ঘন্টাকে কাজে লাগাতে পারবেন তাদেরই আলটিমেটলি কোয়ালিফাই করার সম্ভাবনাটা অনেক বেশি অ্যান্ড আরেকটা ফ্যাক্ট লাকে খুব বেশি বিশ্বাস করবে কারণ এমন হতে পারে যে আপনার যেই জায়গাগুলোতে স্ট্রং জোন বা যেই জায়গাগুলো থেকে আপনি পড়াশোনা করছেন কোশ্চেন কালকে বেশিরভাগগুলো ওই স্পটগুলো থেকেই চলে আসছে যার কারণে আপনার প্রিলিমাই প্রিলিমিনারি কোয়ালিফাই করার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে এমনও হতে পারে কালকে হয়তোবা আপনি কাটমার্কসের কাছাকাছি রয়েছেন কিন্তু আশপাশ থেকে আপনি কোনো কারণে কোনোভাবে আপনি কিছু হেল্প পেয়ে গিয়েছেন তার কারণে আপনার প্রিলিমিনারিটা কোয়ালিফাই হয়ে যেতে পারে যাদের মোটামুটি প্রিপারেশন ভালো থাকে তাদের কিন্তু কাটমার্কসের দুই তিন মার্ক পাঁচ মার্ক এপাশ ওপাস থাকে সো মোটামুটিভাবে যদি আপনি নিজের ব্রেনটাকে ঠান্ডা রাখতে পারেন এই দুই তিন মার্ক কিন্তু অনায়াসে একটু বেড়ে যাবে সো এই জন্যই বলছি আমি যে কোনো রকম এত বেশি টেনশন নেওয়ার দরকার নাই টেনশন যতটুকু হওয়ার হোক কিন্তু টেনশনের কারণে যেন এরকম না হয় যে কালকে আমার মাথা একদম ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে এখন থেকেই বমি পাচ্ছে এই ধরনের সিচুয়েশন যেন ক্রিয়েট না হয় টেনশন করেন ভালো কথা কিন্তু ইন এ পজিটিভ ওয়ে ভাবেন যে কালকে ইনশাল্লাহ ভালো কিছু হবে আর একটা কথা যে অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে ভাইয়া আসলে প্রশ্ন পেলে দাগাবো কেমন করে বা কিভাবে দাগালে আমি সময়টাকে সেভ করতে পারবো ফ্যাক্ট হচ্ছে আপনি আমার মতে আমি যেভাবে করে তিনটা প্রিলিমিনারি দিয়েছিলাম সেটাতে আমি কখনো একটা প্রশ্ন একটা উত্তর একটা প্রশ্ন একটা উত্তর এইভাবে করে দাগাইনি আমি বাংলাদেশ অ্যাফেয়ার্স হয়তো বা মানে আমার প্রিপারেশন ছিল মনে মনে আমি আগে খাতা পাওয়ার পরে বা প্রশ্ন পাওয়ার পরে আগে বাংলাদেশ অ্যাফেয়ার্স শুরু করব তো সেই ক্ষেত্রে যেটা আমি করেছি যে বাংলাদেশ অ্যাফেয়ার্সের যে তিরিশটা কোশ্চেন কোশ্চেনের মধ্যে রয়েছে সবগুলোতে আগে পেন্সিল দিয়ে রাইট অ্যান্সারটা দাগিয়ে নিয়েছি যেটা পাচ্ছিলাম না সেটা গোল গোল দিয়ে যাচ্ছিলাম তারপর বাকিগুলো যখন তিরিশটার মধ্যে মোটামুটিভাবে দেখলাম যে আমি বিশটা বাইশটা যেটাই হোক না কেন আমি দাগিয়ে ফেলেছি তারপর বাংলাদেশ অ্যাফেয়ার্স কত নাম্বার থেকে উত্তরপত্র শুরু হয়েছে ওখান থেকে নিয়ে যেয়ে সিরিয়ালি আমি বৃত্তগুলো পূরণ করেছি তারপরে সেমভাবে ইংলিশ হয়তোবা ধরেছি তারপরে হয়তোবা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ধরেছি তারপরে হয়তো বা বিজ্ঞান ধরেছি এইভাবে করে টোটাল কোশ্চেনটা একবার শেষ করে গিয়েছি এবং একটা করে সাবজেক্ট আগে কোশ্চনে দাগিয়ে শেষ করেছি তারপর ওই সাবজেক্টটা পুরোটা উত্তরপদ্রার মধ্যে দাঁড়িয়েছে একদম দুইশোটা দেখানোর দরকার নেই তাহলে মনের মধ্যে একটা ভয় কাজ করে আল্লাহ আর কতক্ষণ যে টাইম আসে তারপরে আমি গিয়ে একবারে দেখাবো এরকম না করে একটা একটা করে সাবজেক্ট আমি আগে প্রশ্নে দাগিয়ে ফেলবো তারপর একটা একটা করে সাবজেক্ট উত্তরে দাগিয়ে ফেলবো এখন যে জিনিসগুলো কনফিউশন বা যে জিনিসগুলো পাইনি সেগুলো অবশ্যই পেন্সিল দিয়ে প্রশ্নের মধ্যে গোল গোল করে নিয়ে দেবো নাহলে পরের বার আবার খুঁজতে তো অনেক টাইম লাগবে তো এইভাবে করে ফার্স্ট যখন একবারে আমি টানা দিয়ে দেবো একটা আমরা কষ্ট করে হলেও গুনে নেব যে কতগুলো হয়েছে যদি আমরা যে একশো বিশ প্লাস বা মোটামুটিভাবে একশোটার মতো দাগিয়ে ফেলেছি এখন যেহেতু আমার একশোটা দাগিয়ে ফেলেছি এবং একশোতে কখনো কোয়ালিফাই হবে না প্রিলিমিনারি আমি বুঝতেই পারছি তখন আমি কনফিউশনগুলো দেখা শুরু করবো ওই যে গোল 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 গোলগুলো দিয়ে এসেছি এগুলো তো যেগুলো একবারে পারছি না সেগুলো পারছি না যেগুলো কনফিউজ এখন সেগুলো থেকে দাগানো শুরু করবো কনফিউশনগুলো দাগাবো আর ওই যে গোল থেকে একটু করে কেটে দেবো কারণ পরবর্তীতে আমার তো আবার হচ্ছে রিভিশন দিতে হবে যে কতগুলো আর বাকি থাকলো ওই গোলগুলো একটু একটু করে কেটে দিয়ে দিয়ে আগাবো এরপরে যদি দেখি আমি একশো তিরিশটা পঁয়ত্রিশটা চল্লিশটা প্লাস হয়ে গিয়েছে এখন তো কোশ্চেনের ধরন তো আমি অলরেডি বুঝে গিয়েছি যদি দেখি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বেশি রিপিট তার মানে হচ্ছে অবশ্যই কোশ্চেন সহজ আর যদি দেখি যে মোটামুটিভাবে রিপিটেশন অনেক কম তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কোশ্চেন কঠিন তো কোশ্চেন সহন সহজ হওয়া মানেই কাটমার্স একশো বিশ প্লাস যাওয়া আর কোশ্চেন কঠিন হওয়া মানে একশো দশ পনেরো এরকম থাকা সো এই ধরনের ওয়ে অনুযায়ী যেমন কোশ্চেন হয়েছে হয়তো বা কঠিন হয়েছে কোশ্চেন তার মানে কাঠমার্ক একশো দশের আশেপাশে বা পনেরো আশেপাশে থাকবে সেক্ষেত্রে আমার একশো চল্লিশটা প্লাস বা পঁয়তাল্লিশটা প্লাস দাগানো হয়েছে কিনা আর যদি সহজ হয় সেক্ষেত্রে আমি একশো পঁয়ষট্টি প্লাস দাগিয়ে ফেলেছি কিনা এটা দেখবো যদি আমরা দেখি যে কনফিউশনগুলো দাগানোর পর একটা সেফ মার্কে আমরা চলে এসছি মোটামুটিভাবে তখন মোটামুটিভাবে আর যদি টাইম থাকে তাহলে একটু আরেকবার দেখে নেব যে যদি আর একটু চিন্তাভাবনা করে কোনো একটা ম্যাথ রাইট করা যায় যদি একটু চিন্তা ভাবনা করে কোনো একটা ইংলিশ গ্রামার রাইট করা যায় এই জিনিসটা একটু আমরা খেয়াল করবো তো এইভাবে করে যদি আমরা পরীক্ষাটা দেই তাহলে মনে হয় মোটামুটিভাবে একটা আমাদের ভালো একটা ফিডব্যাক পাবো আশা করি আর সব শেষ কথা হচ্ছে ভাগ্যের ওপর আসলে কোনো কথা নেই যা রিজেক্ট যেখানে আসে সেখানে রিজেক্ট টেনে নিয়ে আসবে এই জন্য এত বেশি টেনশন করার কোনো দরকার নাই আল্লাহ ভরসা করে কালকে পরীক্ষা হলে যান একটা পজিটিভ মন মানসিকতা নিয়ে যান তারপরে যা হবে হবে সবার জন্য শুভকামনা ছেচল্লিশ প্রিলিমিনারির জন্য আজকের এই ভিডিওটাই আমার শেষ ভিডিও কালকে ছেচল্লিশ দিয়ে আসার পরে ইনশাআল্লাহ পরশু দিন বা তার কিছুদিন পর থেকে আমরা দু একদিন রেস্ট নিয়ে সাতচল্লিশতম এর জন্য খুব ভালোভাবে প্রিপারেশন শুরু করব আমার এই চ্যানেল প্লাস আমাদের ফেসবুক গ্রুপ এবং যে আমাদের পেজ রয়েছে আমার চ্যানেল বিসিএস জার্নি উইথ দীপ্ত ফেসবুক গ্রুপটার নাম হচ্ছে বিসিএস অ্যান্ড প্রাইমারি প্রিপারেশন উইথ দীপ্ত অ্যান্ড আশিক ভাই আপনারা জানেন আশিক ভাই আর আমি গ্রুপটা চালাই এবং আমাদের পেজ বিসিএস অ্যান্ড প্রাইমারি গাইডলাইন তিনটাতে সাতচল্লিশের জন্য আমরা একদম শুরু থেকে চেষ্টা করব একদম প্রথম থেকে টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো দেওয়ার জন্য যাতে প্রথম থেকে প্রিপারেশনটা প্রিলিমিনারির প্রিপারেশনটা আমরা আসলে প্রিলিমিনারি নিয়ে যেহেতু কথা বলি যাতে প্রিলিমিনারির প্রিপারেশনটা গুছিয়ে যায় সবার জন্য আরও একবার শুভকামনা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম